ওই রাস্তা চলতেছে তো চলতেছে এরম করে যেতে তো ভালো লাগে না এদিক গেও এই কি করো কি করো দাঁড়াও দাঁড়াও কি এমনি দাঁড়াইছো কেন হ্যাঁ সোজা রাস্তা রাইখা তুমি মানুষের খেত মারায় যাইতেছো কেন তুমি কি আমার সম্পর্কে জানো না তোমার আমি হিস্টরি কই নাই আমার নাম আসলে বাকের আলী মানুষ আমারে ব্যাকা কই ডাকতো বহু না করার পরও সেই ব্যাকাই ডাকছে এরপরের থেকে যে আমি ব্যাকা হইছি জানো না সোজা রাস্তা দিয়ে তো আমি যামু না আমি আলু খেত পয়সা খেত সব খেত পারায়া বর্তা কইরা হের পরে যামু ও আল্লাহ গো আমার বাপ মা এই কি পাগলের কাছে আমারে বিয়া দিছে হে খবরদার খবরদার কইছিস আমারে পাগল কইবা না আমি কিন্তু পাগল না আমার নাম বাকের আলী বেকা মানুষ আমারে বেকা বানাইছে আমি জন্মগতভাবে বেকা ছিলাম না জন্মের পরে মানুষের কথা আমি বেকা হইছি আমি স্বভাবগত বেকা আমি সহজভাবে চলি না আমি সর্বজন বেকাভাবে চলি চলবো আমি তাইলে কিন্তু তোমার খেত পারায়া আলুর বর্তা মুহির বর্তা সব বর্তা বানাইয়া একাকার কইরা এরপর কিন্তু শ্বশুর বাড়ির জাম কই দিলাম তোমারে অনুরোধ করে কইতাছি তুমি এই খেত থেকে বাড়াও বনি এক্ষুনি যাও আমার খেতটা পারায় না যাও কেরামত ভাই আপনি বেশি তর্ক করেন না একদম সর্বনাশ করে দিব আপনার ক্ষেত্রে কইতেছি প্লিজ আপনি তার কাছে মাফ চান আচ্ছা সরি আহা কোনো আচ্ছা মাফ হইব না আচ্ছা সরি হইব না ডাইরেক্ট সরি কইতে হইব আচ্ছা সরি যান আবার আর সহ চলবো না সরি মাফ করে দেন সরি আমারে মাফ করে দেন যান আপনি তো আছেন কয়েকদিন নাকি তা তো থাকবো ঈদ যখন করতে আসি তা কই যাবো আর ও আচ্ছা তাহলে তো দেখা হবেনি ভাই বিকেলে চার দোকানে আসেন চা খাবো একসাথে আচ্ছা ঠিক আছে চা খাইতে আসবো কথা বলবো ঠিক আছে সোমা ধরো হাত ধরো হাত ধরে লো আমার মা হাত ধরবো কেন হ্যাঁ সারা জীবন ভর দেখছি জামাইরা বউদের হাত ধরে হাঁটে এখন আমি তোমার হাত ধরবো কেন আমি তো হকল জামাইয়ের মতো না আমি তো বেকা জামাই আমি তো তোমার হাত ধরে যাবো না তুমি আমার হাত ধরে তোমাকে বাড়ি তুলে যাবা ধরো হাত ধরলে যদি আমাদের বাড়িতে যাও তাহলে চলো যাও বাবা তৈরি বাপের পোলা আই চাইতে ব্যান্ড রেডি আই ব্যান্ড দিকে হাত ধরবো ধরো যাবি কই যাইবেন আপনি আমার মাল দেন কেন আমি কই যাবো এটা তরজি কামু আমি তরজি কামু আমার লোকে গেলেই তো বলতে পারতো আমি কই যাবো আচ্ছা আচ্ছা শান্ত হোক তোমার সাথে আমার একটা কথা আছে তোমার শরীরের কোন জায়গা তো আমি বেকা দেখি না তুমি আপাদমস্তক একটা সোজা মানুষ তাহলে এরকম বেকামি করো কেন তুমি আছে
আছে বেকা আছে বেকা আছে এই যে আমার আঙ্গুলটা বেকা তোমার আঙ্গুল বেকা না আমার সাথে মশকরা করো আঙ্গুল তো ইচ্ছা করে বেকা করছে এই যে আমিও বেকা করছি অত কথা কইও না ওঠো বেন ওঠো চলো চলো জলদি চলো একটা কথা কমো তুমি না শুনে মানুষটাই বদমাইশ আছে উঠে যাও মানুষ না একদম মেরে ফেলো মাটির রোড আছে ওহনদা গিয়া হাইলের উপর দিয়ে নাইমা আবার ভাঙ্গা রোড এ গিয়া এরপরে ব্রিজ পার হইয়া এরপরে যাবি একটু চুপ করবা আল্লাহর রাস্তা একটু চুপ করবা তুমি ব্যাটারে এত উল্টাপাল্টা কথা কইতেছো কেন আমার বাড়ি হচ্ছে সোজা রাস্তায় সোজা গেলে বিশ মিনিট লাগবো তুমি বেকা সেকা ভাঙ্গা রাস্তা কাদা রাস্তা দিয়ে যাইতে কইতেছো কেন দেও ওয়াইফ চুপ থাকো আমি পাকের আলী ছিলাম আমারে বেকা বানাইছে মানুষকে আমি বেকা আমি তো সোজা সহজ সরল পথে যাবো না বিশ মিনিটের পথে যাবো না দরকার পড়লে ঘুইরা ভাঙ্গা রোড ভাঙ্গা 13 ঘন্টা পরে শ্বশুর বাড়ি যাবো ও এই শালাই তালি বেকা তাই তো কই লোকটার আচরণ এমন কে বেকা নাম শুনেছি কোনোদিন দেখিনি বেকা আজ আমারে ছাড়বো না 13 মাইল পথ ঘুরেই শ্বশুর বাড়ি যাইব আমার ভ্যান যায় যাক জীবনটা নিয়ে পালাই আমি কি প্রফেশনাল ভ্যান চালক আমি শখে শ্বশুর বাড়িতে ভ্যান চালায় যাইতেছি বউরে লইয়া এর মধ্যে অন্যরকম একটা ডাইমেনশন আছে বাংলা সিনেমা বাংলা সিনেমা বাপ আমি নায়ক তুমি নায়িকা সব পারি এই বেকা সব পারি এই এমনি করে ভ্যান চালাইতেছ কেন আমি তো আমার বাপের জীবনে এমনি করে ভ্যান চালাইতে দেখি নাই জামাইয়ের জীবনে দেখ খেলাও পিস ডালারি পতারে ভালোবেসেছি তাই তো আমি বউ নিয়ে শ্বশুর বাড়ি চলেছি কিন্তু সে তো সোজা মানুষ না মনে হয় আবার কাউরে পাঠায় আদর্শ করে নিয়ে আইতে হইব সেটা আপনি ঠিকই কইছেন আচ্ছা আপা একটা কথা এত মানুষ থাকি একটা বেকা মানুষের সাথে বড় আপা প্যান বিয়ে দিয়েছে বড় আপা জীবনটা একদম তামা তামা করে ফেলাইছে বেকা লোক আরে বাবা রে বিয়ের আগে তো বুঝি নাই যে সে এরকম বেকা দেখতে শুনতে ভালো কিন্তু ভেতরে যে এরকম তা তো বুঝি নাই তারপর আব্বা বড় আপার জীবনটা আপনি কিন্তু তামা তামা করে দিছেন এই কথা বলতে নাই তোমার বড় আপা শুনলে মন খারাপ হইব আর যদি তোমার ওই ভাইরা শোনে না সে কিন্তু রাইগে একদম পাগল হয়ে যাবে আব্বা বড় বুবু ও না আইতেছে না কেলিগা তোর মায়েরও তো আসার সময় ফোন দিল যে আমরা রওনা দিলাম এখনো আইতেছে না কির জন্য কি জানি ওই যাই সে গেছে আপা আসসালামু আলাইকুম হাই 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 সালাম ওয়ালাইকুম সালাম বাবাজি বাবাজি তুমি শ্বশুর বাড়ি আইছো তাও নিজে ভ্যান চালাইয়া তোমার কি মান সম্মান দেন কিছুই নাই রাখেন আপা মান সম্মান মান সম্মান তেলটা পেছাইতে দেন তো ভ্যানুলা আমার দিকে পালাইছে আমি কি করবো আমি সালা মনে তো কে আইবো আমার কি অন্য কেউ লই আইবো নাকি আপনার মেয়ে আমার সালা লই আইবো আমি সালান সালা কোনো উপায় আছিল চুপ থাকো হানি তো আব্বা আপনি তো কারে কি বুঝাইতেছেন এই বেকা মানুষে দেখলে বনের বাঘও পালাইবো আর আপনি কইতেছেন ব্যানলা পালাইছে কেন কি যে ছিল আমার কপালে ফসর ফসর ভাত দিয়া খিদা লাগছে খাওয়ানোর ব্যবস্থা করো শ্বশুর বাড়িতে আরেক জামানা পেলাম সালাম আলাইকুম ভাইরা ভাই দুলা ভাই কেমন আছেন কেমন আছেন মানে বলতে সুস্থ কেমন আছি
ব্যান চালাইছি শরীরে প্রচন্ড শক্তি আছে নাকি তোর ভাগ্যে বইরেছি আমি কেমন আছেন ভালো আছেন আল্লাহ দুলা ভাই তুমি এটা কি কথা কইতাছো এই জন্যই লোকে তোমারে বেকা কয় তুমি আসলেই বেকা কি শালিকে তুমি কি জানো না যে আমি বেকা তা বেকার কাছ থেকে সোজা উত্তর চাও কেমনে হ্যাঁ এই যে আইছি শ্বশুর বাড়ি তাও আবার ভ্যান চালায় খাওয়ার ব্যবস্থা করো পেট চুচু করতেছে এখানে কথা কর ভাব কথা কর কোন টাইম নেই কেয়া এদিকে আও জলদি শাশুড়ি আম্মা আসসালামু আলাইকুম খাওয়ার ব্যবস্থা করেন জলদি আমার জীবন শেষ বাবাজি তুমি তার কথা কিছু মনে করো না হাজার হোক সে তো তোমার বড় ভাইরা না দুটো কথা কইছে আর জানোই তো সে একটু বেঁকা মানুষ আব্বা ও একটা বেঁকা না একটা বিয়াদব বিয়াদবের মতন কথাবার্তা বলে চুপ করো তোমার বড় ভাইরা তো নহে একটু বেঁকামি করছে বেঁকা কথা কথা দুটো শুনাইছে তবে কি এসে গেছে তোমার বলো তো তোমার কি দুটো বিঘা জমি লিখে নিছে বাদ দাও না চলো এখন ঘরে চলো এইটা তুমি কি কইলা আমার জমি লিখে নিবা আমি মোটরসাইকেল করে আসছি শ্বশুর বাড়ি আর ভেড়ে করে আসছে আমার জমিও লিখে নিব না আসো আমি খাতি যাব আসো আল্লাহ মানুষের বাড়িতে জামাইমাই আসলে ভারী আনন্দে ভইরা যায় আর আমার বাড়িতে জামাইমাই আসলে আমার টেনশনে অস্থির লাগে ওটন দুনি রামনি দুই জামাই দুই জামাই তো এক লগে আইছে খবরদার দুইজন একসঙ্গে খাইতে দিও না তাহলে কিন্তু ঠুকরা টুকরি লাগবো তোমার ওই দুইজন জামাই নাকি মুরগি যে একসাথে খাইতে দিলে ঠুকরা ঠুকরি লাগবো ও সোনামণি তুমি কি জানো না তোমার বড় জামাই কিরম বেকা বেকা আছে তার বেকাগিরি তাকে বাড়িতে দেখাবো এটা তার শ্বশুর বাড়ি এখানে বেকাগিরি চলবো না তুমি জানো না তোমার বড় জামাই কি করে আছে এই শোনো আমার এত জানার দরকার নাই তুমি ফসফস করে না যাও ঠিক আছে যা খুশি করো আমি গেলাম না নিজের বাড়ি পাইছো দেহ সোমা মাথা মাথা গরম করে দিও না এখন রাত কয়টা বাজে দেখছো কয়টা বাজে এখন পর্যন্ত রাতের কোনো খাবার নাই আমার মাথা গরম হলে কি হয় সেটা কিন্তু ভালো জানো একদম কিন্তু আমি আউলা মালে ফেলাম ও আল্লাহ গো কথা বাতি একটু আসতে কো তোমার তো দেখি হুশ কেন কিছু নাই হ্যাঁ শ্বশুর বাড়ি আসছো খাওয়া দাওয়া নিয়ে যদি এখন চিল্লা পাল্লা করো ঘরে তো আরেক বোনের জামাই আছে সবাই মিলে তো ভাববো তুমি তোমার বাড়িতে কিছু খাও না সারাক্ষণ উপোস থাকো আচ্ছা সুমা তুমি আমার সাথে এতদিন সংসার করতেছো তুমি জানো না পেটের মধ্যে যদি আমার ক্ষুধা থাকে তাহলে মাথা মতো আমার আউলা যায় তাহলে আমার হিতাহিত জ্ঞান সব শেষ হয়ে থাকে আমার কোনো হুশ থাকে না আমি কিন্তু লঙ্কা কাণ্ড ঘটাই দিন কিন্তু তোমার আব্বা রে গিয়ে আম্মা রে গিয়ে এই কথাটা বুঝাতে পারো না যে আমার খুঁতে লাগলে আমার মাথা কোনো হয়ে যায় খাওয়া থাকলে তার পেট ঠিক থাকে না এটা তো একদম জায়গায় বসে মিথ্যা কথা বলা তোমার তো মাথা পেট কোনোটাই কোনো দিন ঠিক থাকে না বেকা মানুষ কোথাকে যাই গিয়ে দেখতেছি শুধু বাড়িতে আবার হেও আমার আবার হুমকি দেয় বাড়িতে এলে সব মাইয়া দুই এখন বাইরে থাকে পাটনা গোছায় আমার যখন ইচ্ছে তখন খাবো পরোটা দিব ভাজি দিব না কিছুই নেই টাইম মতো খাওয়া দেবো কে বড় যাবি না আমার একটা ইয়ে আছে না হাটব আছে না উঠনে পরে আলো ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাঁধ ভেঙেছে পাগল হাওয়া বুঝতে না ডাক পড়েছে কোথায় তারে
মেয়ের বনে যার পাশে যায় তারই লাগে ভালো ও রজনী গন্ধ তোমার গন্ধ সুধা ঢালো চাঁদের হাসি বাদ ভেঙে তুমি কিন্তু অনেক সুন্দর গান গাও বুঝছো, তুমি ভবিষ্যতে শিল্পী পাবা। আচ্ছা একটা কথা বলো তো, এই যে বেকার বেকার আলী বেকার দোলা ভাই, তার ব্যবহারটা দেখেছো? কি ব্যবহারটাই করলো আমার সাথে? এই আব্বা জানা সামনে না থাকলে আজকে আমি তার সাথে একটা খারাপ ব্যবহার করে দিতাম, কিচ্ছু কই নি আজকে বুঝছো। ধৈর্য নিলাম, সে ফাজিল বংশের, তুমি তো খারাপ বংশের না, তুমি তো ভালো বংশের। সে না হয় দুইটা বেকার কথা কয়েই ফেলছে, বাদ দাও না, সহ্য করে নাও, দয়া কইরা শ্বশুর বাড়িতে এসে ভাইরা ভাইরা ঝগড়া কইর না। হবে না, অসম্ভব। আমার সাথে খারাপ ব্যবহার করবি আমি বসে থাকবো? হবি না। ওরে বাবারে, তুমি তো জানো বেকাদুলো ভাই একটু তেরা মার্কা, ও ভালো কথা কেউ যদি বলে ও খারাপ কথা বলে, শুয়ে নাও না একটু। অসম্ভব, সে বড় ভাইরা বলে সবসময় বইলাই যাইব, আমি শুয়ে যাবো? সম্ভব না, অসম্ভব, সম্ভবই না। হইছে বাবারে, তোমারে রিকোয়েস্ট করতেছি, তুমি এইসব নিয়ে এখন ভেজাল কইরো না, বাদ দাও। তোমারে কয়ে দিচ্ছি, শুধু শ্বশুর বাড়ি আইসি বলে সব সহ্য করতেছি, তা নইলে এই বেকার আলী বেকার ব্যবহারের ওপর কি ব্যবহারটা করতে হয় দেখাই দিতাম। আমিও কম খারাপ ব্যবহার করতে পারি না, সোজো হয়ে আসি শ্বশুর বাড়ির মধ্যে কয়ে দিলাম। আচ্ছা চলো যাই, খায় আসি, অনেক রাত হয়েছে, আসো। তুমি কচ্ছ আমি খাবো? খাবার না কি জন্যে? আমি তো খাবো না, আমার সাথে খারাপ ব্যবহার করবো আমি খাবো? যাবা চুপচাপ খাইয়া কোনো কথা কবো না, চলে আসবা, ঠিক আছে? আসো আসো যাই। ঠিক আছে তুমি যাও, আমি আসতেছি। দিবেন না, খামো না। বাবারে একটু অপেক্ষা করো, তোমার ছোট ভাইরা আসো, তারপর একসাথে খাও। আম্মা এটা কি করলেন আপনি? ও কোন নবাবের পোলা, জল লেগা এরকম খাবার টাবার বাইরে আমাকে ওয়েট করতে হইব না বাবা? মানে হয়েছে কি, সবাই একসঙ্গে খাওয়ার মধ্যে একটা আলাদা মজা না? এই যে সবার একসাথে খাওয়া তো। তোমার প্রতি আমার দরদ কম, এটা তুমি কেমনে বুঝলা? আপনি বুঝেন না আম্মা, আমার পাতে দিলেন ইয়াবর এক হাড্ডি, আর গুলজারের পাতে দিলেন মাংসে ভর্তি সব মাংস, এতে কি বোঝা যায় আম্মা বলেন? আরে বাবুরে, মাংসটা দিতে হাড্ডিটা পড়ে গেছে, তা বলে তোমার উপর যে দরদ কম এইটা কেমনে বুঝলা? আম্মা আমার ওই বড় ভাইরা বেকা দোলা ভাই মনে হয় জীবনে বছরে এক পোয়া মাংস কিনে না, যদি মাংস কিনতো তাহলে কে কথা বলতে পারতো? আম্মা আব্বা আপনি কন? এ গুলজার, ছোট ছোটের মতো থাকবা, আবার তার ফালতু কথা বলবো না, আমার মাথা যদি গরম হয়ে যায় কেউ রেখে তো আমি মানবো না, একদম মাথা মাথা ফাড়া দেবো কোথাও হাঁটি মাটি। তুমি কি জীবন ওষুধ দ্রব না? হ্যাঁ তোমার তো ভালো বুঝি হাঁটিতে ক্যালোরি আছে। আপা তো জামাইরে একটু আদব কায়দা শিখাইস, সারা জীবন খাটাস খাটাসে থেকে গেল। এই কি করলো তুমি, খাটাস খাটাস তুমি ছিল, খাটাস কারো কে ছিল জীবনে? খাটাস দেখছো এখন খাইতে বসে দেখবা খাটাস কারো কয়। আপা চা পাতিল শুদ্ধ করে আনো, চা পাতিল শুদ্ধ জলদি করে নিয়ে আনো, চা মাংস আছে সব বয়ে খাবো, সবাই দেখবা।
কালকে দুই জামাইয়ের মধ্যে গরুর হাড্ডি নিয়ে গোলমাল হয়েছিল, সেই জন্য আজকে আর কোনো মাংস টাংস নাই, একেবারে পাঁকাশ মাছ নিয়ে আইসি, বুঝছো? আসলে তোমার বড় জামাইটা একটা কুত্তা স্বভাব, সেই জন্যই তো তোমারে কইছিলাম সোনা, যে দুই জামাইরে একসঙ্গে খাইতে দিও না। তা আপনি তো আমার কথা রাখলেন না, আপনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। হয়েছে, আর ভাষণ দিও না। আচ্ছা, এডেজ ওর শ্বশুর বাড়ি, তাকে বেকার বাচ্চা বেকার কি স্মরণে নাই? শোনো, যে বেঁকা সে সব সময়ই বেঁকা, তার কাছে শ্বশুর বাড়িও কোনো বাড়ি না, নিজের বাড়িও কোনো বাড়ি না, বুঝছাও? কি যে কমো, ছোট জামাইটা কত ভদ্র আর কত নরম স্বভাবের, আর তোমার বড় জামাইটা হয়েছে কুত্তা স্বভাবের, মনে হয় বাপের জন্মে কোনোদিন মাংস খায় নাই। ও সোনামণি, আস্তে কথা কও, যদি বেঁকা জামাই শোনে তাহলে পরে কিন্তু তোমাকে শাশুড়ি বলে ছাড় দেবি না নে, আর আমি শ্বশুর হয়েও ওই জামাইয়ের হাত থেকে কিন্তু তোমার বাঁচাতে পারবো না নে, বুঝছাও? হাত পা এরকম মেলা আছে, ঘুমাইতেছো, কত বেলা হয়েছে, খেলা আছে, উঠো, নাস্তা করবে না, নাক ডাকতেছে আবার, এই যে বেকা মানুষ, ডাবের পানির ব্যবস্থা করতে গো। হায় আল্লাহ, এই সাত সকালে তুমি ডাবের পানি দিয়ে কি করবা? কি করবো মানে, আমি শ্বশুর বাড়ি যাইছি, আমি বড় জামাই, আমি কই টিউবওয়েলের পানি দিয়ে মুখ দেবো নাকি? আমি ডাবের পানি দিয়ে কুলি করবো মুখ দেবো। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বেকা মানুষ, তোমার মাথাটাও খারাপ হয়েছে, বুঝছো? এই সাত সকালে আমার আব্বা ডাবের পানি কই খুঁজে পাইবো, ডাব কই খুঁজে পাইবো? শোনো সোমা, কাঁচা ঘুমটা ভাঙছ, আরো দুই ঘন্টা ঘুমাইলে ভালোই তো। এই সাত সকালে এইসব কথা কয়ে আমার মেজাজটা গরম করো না, যাও। শোনো, তোমার দুটা পায়ে পড়ি, এই সাত সকালে না দয়া করে আর ভেজাল পাকাও না। আব্বাই কই ডাবের পানি পাইবো না না পাইবো, এটা আব্বার বিষয়, তুমি আব্বারে গিয়া কও, আমি বাকের আলি ডাবের পানি ছাড়া মুখ দুমো না, এটা আমার ফাইনাল কথা, হয়েছে? সাত সকালে কি আর কমু, আমার হয়েছে যত জ্বালা 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 জ্বালা, ওরে জ্বালা রে, এটা বলে জ্বালা কয়, বিয়ার জ্বালা যে কি পোলা মানুষেরা বোঝে, তোমরা তো পোলা ঘরে আইসা আরামে বইয়া বইয়া খাও। আপনার বড় জামাই তো ডাবের পানি ছাড়া মুখ ধুবো না, তাও আবার কুচি ডাব লাগবে কি? এই বেকার বাচ্চা কোন জমিদারের পোলা যে ডাবের পানি ছাড়া মুখ ধুবো না? আব্বা, শ্বশুর বাড়ি আছে ভ্যান চালাইয়া, তার আবার ডাবের পানি ছাড়া মুখ ধুইবো না। বুবু, তুই দুলা ভাইরে গিয়া ক এই পুকুরের পানি দিয়ে মুখ ধুইতে। এই তুই চুপ থাক, আমরা বড়রা কথা কইতেছি, বড়দের কথার মধ্যে কথা কস কেন? হ্যাঁ, একটা থাপ্পড় দিব ধরে। হ্যাঁ, তুই চুপ কর, তুই চুপ থাক। হ উচিত কথা কইছি না, অহন তো তোমার কাছে ভালোই লাগবে না, দেখছেন আব্বা?
আহা কইলাম না তুই চুপ থাক শুনেন আব্বা আমার কিন্তু খুব টেনশন হইতেছে আপনি যেমন করেই হোক আপনার মির্জামায়ের জন্য ডাবের পানির ব্যবস্থা করেন কোচি ডাবের পানি নালে কিন্তু পুরো বাড়ি ঘর মাথায় তুলবে একদম সর্বনাশ হবে আব্বা উফ আমার আর ভালো লাগে না ও শান্তি পাশের বাড়ি আসলাম একটু শান্তি করার লাগি কি আর করা বল লাগে তোর বিয়া দিয়া তো আমি হাটা বাসের সিপাই পড়ছি যাই দেখি ডাবের ব্যবস্থা করি জামাই ডাবের পানি দিয়ে গোসল করবে তারপর নাস্তা করবে কি বলো তুমি ওকে বেকা দুলা ভাইয়ের মতো মাথাটা খারাপ হয়ে গেছে নাকি তোমার পাগল মানে এই তুমি কি করছো আমার পাগল করছো এই ফাটা কেসটা যদি একবার রেগে যায় নাকানি সুবানি দিয়ে ছাড়বে না কিন্তু সবাই রে চুপ করো চুপ করো এই বেকা দুলা ভাই শুনলে তোমারে নাক চুবানি দিয়ে ছাড়বে এটা তুমি কি কইলে ওই বেকা দুলা ভাইয়ের জন্য আমাকে চুপ করে থাকতে হবে আর আমি একটা মোটরসাইকেলে না জামাই আমি শ্বশুর বাড়ি আইছি মোটরসাইকেল নিয়ে আরো কিসে আইছি হ্যানে করে আইছি কাজটা তো তুমি কি করছো আমার সাথে পারবে বাদ দাও তো তোমাদের এই সব ঝামেলা আমার ভালো লাগতেছে না তুমি এখন চুপচাপ থাকো আচ্ছা ঠিক আছে খোদা লাগেছে নাস্তা ব্যবস্থা করো যাও নাস্তা খাবো নাস্তা রেডি আসো ঘরে আসো আসো ঘরে আচ্ছা তুমি যাও আমি আসতেছি এরে শালা শ্বশুর বাড়ি আইছি এসব কি সব ভাইরা ভাই বানাইছে বলিস বুঝি না তো এইসব ভাইরা ব্যাসাতে আমার খাতি হবি থাকতে হবি সুন্দর করে দাঁতটা মাছ দাও শ্বশুর বাড়ি যাইয়া দাঁতটা পোক্ত হইতো শক্তিশালী হইতো না দিছে একটা এই যে ব্রাশ ব্রাশ দেব কি শুনো তুমি সকালবেলা ঘুম থেকে উঠে অর্ডার করছো কোচি ডাবের কথা কইছো মানুষের তো একটু সময় দেওয়া লাগে না আমি আবার অর্ডার করছি তোমার লেগে জানো কোচি ডাবের পানি নিয়ে আসে আচ্ছা ঠিক আছে পেজ দাও জলদি পেজ দাও শোনো এই যে পেজ দিয়া দাঁত মাজতে আমার 2 মিনিট লাগবো 2 মিনিটের মধ্যে ডাবের পানি না এলে কিন্তু খবর আছে ডাইরেক্ট একটা বাচ্চাম গা কিন্তু এই যে বাবু এই নাও তোমার ডাব নাও ডাবের পানি দিয়ে এখন তুমি হয় মুখ ধাও না গায়ে ঢালো যা খুশি করো না এই যে শ্বশুর আব্বা এটা কি ধরনের রাজনৈতিক কথা কইলেন দাঁত দাও আমি গোসল করবো কেন লিগা ডাক্তার আমি দাঁত পাইতাম কুলি করবো হইছে এখন কথা না পারে এই ডাব দিয়ে মুখ ধাও শোনো বাপু আল্লাহর কাছে দোয়া করি তোমাকে আর ঘরে যেন আল্লাহ একটা মেয়ে দেয় আর সেই মেয়ের বদৌলতে তোমরা যেন এরকম একটা বেকা জামাই পাও তাইলে টের পাইবা কত ধানে কত চাল কি ব্যাপার অনেক প্যাস লাগাই তোমার আব্বা এই ধরনের এই ধরনের ক্রিমিনালিটি মার্কা দোয়া করলো কেন লিখা হ্যাঁ নির্দিষ্ট করে আমি বুঝতে পারছি তো তোমার আব্বার আসলে আমার প্রতি কোনো ধরনের মায়া মহব্বত দরদ নাই আমি বুঝছি এই কথাই কথাই এত প্যাঁচ ধরো কেন হ্যাঁ মাইসে দোয়া করলে আর হয়ে যাবো আব্বা দোয়া করতে দেখে কি তোমার মাইয়া হয়ে যাব এমন কোন হাদিস আছে না 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 দোয়া তো করছে এই প্রথম সে দোয়া করছে তোমার আমি কই রাখি যদি যদি আমাদের ঘরে কোনো মাইয়া হয় ছোটি গরত থেকে শুরু করে বিয়া পর্যন্ত সমস্ত খরচ তোমার আব্বার দিতে হইব একটা পয়সা আমি আমার মায়ের পেছনে খরচ করব না আমার আব্বা যদি তোমার মতো বেকা মানুষ পালতে পারে তোমার মাইয়াও পালতে পারবে ছাড়ো হ্যাঁ জমির আরে হাই শোন আমি তো শ্বশুর বাড়ি আইছি ঈদ করতে ওই কলমার চক আরে হাই তো ভাবিও আইছে সাথে আরে ঈদ করে তা ঈদের দুদিন পরে আসবো তুই বাড়িটা যদি দেহের আহিস আরে দোকানে দেখি যাত্রাবেলা বাস তোর জন্য না যায় চুরিটা না করে আর কি হ্যাঁ আরে ঠিক আছে আরে ঈদের পরে আসবো তো দুদিন পরে আসবো আর কোন টেনশন করিস না তুই আচ্ছা রাখি ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম পানি পানি খাবো না আমি আরে এটা ডাবের পানি ডাবের পানি আমি তো ডাবের পানি খাবো না আরে আব্বা আনছে তো বড় দুলো ভাইয়ের জন্য আনছে তোমার জন্য আনছে আমি কি চাইছি তোমার আব্বার কাছে আমি ডাবের পানি কইছি আমি ডাবের পানি খাবো না
আরে খাও তো আব্বা আনছে না তুমি যখন কষ্ট খেয়ে দেখতে পারি তুমি খাইছো আমি খাইছি কিনা তোমার সে চিন্তা করার লাগবে না তোমাদের গ্রামের ডাবগুলো তো ভালো টেস্ট সে তো টেস্ট আছে আচ্ছা একটা কথা কও তো বড়দুলা ভাই এত বেকা স্বভাবের কেন আচ্ছা বড়দুলা ভাই বেকা তুমি তো বেকা না তোমার এত সমস্যা কিসের একটা কথা কইলে তুমি আমার ভাইরা ভাই যদি বেকা হয় আর আমি যদি সোজা হই তাহলে বিষয়টা কেমন হয় দাঁড়াইল না আর শ্বশুর বাড়ি আইসি সবে আনন্দ ফুর্তি করবো একটার পর একটা ঝামেলা করেই যাচ্ছে এটা কোনো কথা হইলো কম তুমি আনন্দ ফুর্তি করতে আইসো তুমি আনন্দে ফুর্তি করো সে বড়দুলা ভাই একটু বেকা সেটা সবাই জানে সে না হয় একটু বেকামি করছে সে কি করছে তোমার কি বাড়িঘর লিখে নিচ্ছে এটা তুমি কি কথা বলে আমার বাড়ি লিখে নিবে এত বড় ক্ষমতা তার আছে আসুক তো তার ক্ষমতা কতটুকু আর আমার ক্ষমতা কতটুকু একদম দেখে নিবানে আবার সেই বড়দুলা ভাইরে নিয়ে তুমি পড়ছো তুমি বাদ দিবা আচ্ছা শোনো তোমার বড় আপা সে তো একটু বোঝাতে পারে এই শ্বশুর বাড়ি এসে এসে কি করে ছোট লোকি বলতো এসে ছোট লোকি না সে যদি এইভাবে এমন করতে থাকে তো মান সম্মান থাকে না শ্বশুর বাড়ি এসে যদি এমন করে আশেপাশে লোকজন দেখতেছে না মান সম্মান তো একটা ব্যাপার স্যাপার আসলে আপাই মাথায় তুলতেছ ওরে হ্যাঁ তুমি একদম ঠিক কইছো তোমার বড় আপা একটু বোঝালি কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায় শোনো শোভা তুমি আমার বউ ওয়াইফ আমার বংশ বংশ পরক্রমা সব কিছু তোমার জানার দরকার আছে আমার দাদা মনে করে যে ঘুম থেকে উঠা ডাবের পানি ছাড়া মুখ ধুইতই না আমার বংশের কেউ ঐতিহ্য ধারণ করে নাই একমাত্র আমি আমার দাদার ঐতিহ্যটা ধারণ করে চলেছি বিশেষ করে শ্বশুরবাড়ি আসলে তোমার দাদা তো আর তোমার মতো বেকা ছিল না আমার বেকা 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 না বেকা লোক ছিল না কারণ সে আমার মতো পরিস্থিতিতে পড়ে নাই তবে আমার দাদা কিন্তু অন্যদিক দিয়ে চ্যাম্পিয়ন ছিল বউয়া ছিল তিনটা তাই খুব ভালো কথা দাদার বউ তিনটা ছিল এটা ভালো কারণ দাদা বেকা ছিল না আর তুমি যে বেকা মানুষ দশটা বিয়ে যদি করতা একটা বউ টিকতো না শুনো আমি শান্তশিষ্ট মেয়ে দেখে তোমার সংসার করে গেলাম নাহলে অন্য কোনো মেয়ে হলে কবে তোমার সংসারের মধ্যে খেতা পুরি দিয়া সংসার ছেড়ে চলে যেত বিয়ার পরে সব মায়ের এই কথাই কয় আমি বললে সংসারটা তোমার করে দিতেছি শোনো আমি তোমারে বলি আমি বাগের আলী একটু বেকা টাকা আছি কিন্তু অন্য সব দিক দিয়া স্বভাব চরিত্র দিয়া আমি কিন্তু এক নাম্বার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র ওয়ান পিস মেড কারিগর ডেট খালি একটু বেকা না তোমার আপাদ মস্তক পুরাটাই বেকা আর বেকা তো সাইজা থাকার ভান করো শরীরের তো কোনো অংশই বেকা না তুমি আসলে বদমেজাজের একটা লোক আমি বদ স্বভাব বদমেজাজের লোক তুমি আমার সোনামণি কই রে টুনটুনি ও টুনটুনি এই কথা শোনো ওই বড় জামাইয়ের জন্য একটু বেশি দাম দিয়ে নিয়ে আইছি সে তো আবার একটু বেঁকা মানুষ বুঝো না বড় জামাইকে পাঞ্জাবি দিতে গেলে বুঝবা উল্টো কইবো যে তারটা ভালো না কম দাম আরে না না এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না বড় জামাই কাপড় সিনে দেখবা পাঞ্জাবি দিবের গেলে কি এক লঙ্কা কাণ্ড বাজায় শোনামনি তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না শোনো সন্ধ্যার সময় দুই জামাইরে ডাইকা দুজনের হাতে দুইটা দিয়ে দিলে দেখবে সব ঠিক হয়ে গেছে চলো ঘরে চলো আব্বা কি জন্য ডাকলেন কি বলবেন বলেন শুনি না বাবাজি আমি বলার জন্য ডাকি দিই মানে বাবাজি আমি তোমাদের দুইজনের জন্য উপহার নিয়ে আসছি এই যে নাও নাও এটা তোমার জন্য বাহ কি সুন্দর পাঞ্জাবি আর ছোট বাবাজি এটা তোমার জন্য এটাও সুন্দর কি দরকার ছিল আব্বা এটা কি দিলেন আব্বা এটা দিলেন কি আমি জিজ্ঞাসাছি এটা কি দিলেন হ্যাঁ পাঞ্জাবি এটা একটা কালা পাঞ্জাবি দিলেন আমি বুঝতে পারছি তো কালা সিম্বল কষ্ট
সুখ বেদনা এডি বুঝাই দিলেন আমার এই পাঞ্জাবিটা দিয়া, মানে আপনার মনের মধ্যে আপনাকে মনের মধ্যে কষ্ট হইতেছে, আমি আইসি আপনাকে কষ্ট হইতেছে দুঃখ হইতেছে, এই জন্য এই পাঞ্জাবি দিয়ে আমার বুঝাই দিলেন। এটা কোনো পাঞ্জাবি হলো বাবাজি? তুমি তো কালো শার্ট গায়ে দাও, কিন্তু তোমার কোনোদিন আমি কালো পাঞ্জাবি গায়ে দিতে দেখিনি, তাই ভাবলাম যে তুমি ফর্সা মানুষ, তোমার গায়ে কালো পাঞ্জাবি মানাবে ভালো, তাই নিয়ে আইছি। এটা দোষের কি আছে আব্বা? আমাকে চৌদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ এই ধরনের কালো পাঞ্জাবি পরে নাই আব্বা। আরে চৌদ্দ গোষ্ঠী পরে নাই দেখাই তো আমি নিয়ে আইছি, এতে দোষের কি আছে? আচ্ছা তুমি কি শুরু করছো কতদিন, সবাই এখানে বসে রয়েছি, আব্বা তোমার সব করে কত সুন্দর একটা পাঞ্জাবি দিছে, কালো রঙের মধ্যে লাল রং, তুমি জানো এটা তোমার পরলে কত হ্যান্ডসাম লাগবো। হ্যাঁ আর তাছাড়া আব্বা গিফট করছে, গিফটের জিনিস নিয়ে কেউ এরকম কাসর 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 করে। শোনো সোমা, তুমি বোকা মানুষ, তুমি অত কিছু বুঝবা না, কূটনৈতিক বুদ্ধি বুঝবা না, এটা দিয়ে আমার কি বুঝাতে দিতেছে আমি বুঝছি, এখন মনের মধ্যে কষ্ট এটা বুঝাতে দিতেছে। আর শোনো, এই গরমের মধ্যে আমি কালাইটা পরবো, পইরা আমি হুকায়া ঘামায়া লবণ সব গিয়া এবার ডায়রিয়ে মরি না, সবাই দিয়ে দিতেছে। এই দাও তো তোমার পাঞ্জাবিটা দাও তো, বড়দুলা ভাইকে এটা দিয়ে দিই, এত ঝামেলা আর ভালো লাগে না। আচ্ছা আব্বা, আমারটাই বেকাদুলা ভাই নিক, আর বেকাদুলা ভাইটা আমার দেন, আমার কোনো সমস্যা নেই, দেন দেন দেন। কি বললা সরো এটা? হ্যাঁ তুমি দান করলা আমারে, তোমার যে জিনিস দিছে তুমি আমার এটা দান করলা, তোমার দানের জিনিস আমি নিমু, আর এই পাঞ্জাবি আমি কেন পরবো, তোমার দানের জিনিস আমি কেন পরবো, আবার আমার অপমান করবো, ডবল অপমান করলো, আমার ডবল অপমান করলো। আচ্ছা তুমি তুমি এইটাও নিবা না ওইটাও নিবা না, তাহলে তুমি কি করবা, কি করবা? আব্বা আপনি আমার এই কালো পাঞ্জাবি দিয়ে এত ছোট করছেনি, সবার সামনে ছোট করছেন, এরপর আপনি ওই পাঞ্জাবি দিয়েছেন আপনার ছোট দামে, সে আবার আমার দান করতেছে, আমার বিজ্ঞান দিতেছে, দুই ভাবে আমার ছোট করা হয়েছে। আমি চাইছিলাম এই বাড়ির মধ্যে কয়েকদিন থাকবো, শ্বশুর বাড়ি আমি থাকবো না, না তোমার পাঞ্জাবি আমার জন্য। এই 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 বাবু, ও বাবু তুমি যাচ্ছ যাও, কিন্তু সোজা পথ দিয়ে যাও, কোনো জঙ্গল টঙ্গলের মধ্যে দিয়ে এই রাতের বেলা যাও না বাপ। আপা কেসে পাচ্ছি আমার জীবন কষ্ট করে যাও না লাগে না। দেখো কি অবস্থা, জামাই কি অবস্থা, রাইতের বেলা ওই আমার বাড়িতে গরু চোর ঢুকছিল বুঝছেন তো, গরু চোর ভয় ঠেলায় গ্রামের মধ্যে ওই যে জঙ্গল দিয়ে পালাইছে, আপনার জামাই ওই জঙ্গল দিয়ে মনে যাইতেছিল, তো গ্রামের লোকজন চোর ভাইবা যে পেদানিটা দিছে। আরে গ্রামের লোক আছে বেশি, ওরে খোকা ওরে বোকা রে বোকা, তুই বেশি মারছে, সর রে খোকা ওরে বোকা, সর চেহারাটা দেখে মারবি না রে খোকা বোকা। ওরে আল্লাহ রে, এই বাপু তোমার না তোমার শ্বশুর কতবার নিষেধ করলো তুমি শুনলা না? পাইছে এইবার শিক্ষা পাইছে, সারা জীবন বেকামি করছে, সেই বেকামির শিক্ষা আজকে পাইছে ঠিক মতো। এইবার শালা বেকার উচিত শিক্ষা হয়েছে, মার যদি একটু বেশি খাইতো শিক্ষাটা একটু ভালো করে হইতো। তাই বলে আবা আপনাকে গ্রামের মানুষ আপনার জামাইরে গরু চোর ভাই বেরম বেতনে দেব আব্বা। চাচা বিষয়টা বুঝলাম না, মানে এত রাইতে আপনার জামাই জঙ্গলে কি করে? শুনলা না, জামাই রাগ করে তার বাড়িতে যাচ্ছিল, বাড়িতে যাবি যা, তার সোজা পথ দিয়ে সে যাইবো না, জঙ্গল দিয়ে ঘুরে ঘুরে যাইবো, জঙ্গলের মধ্যে যাইতেছিল, যাইতে যাইতে ধরা পড়িয়া গরু চোর মনে করে সবাই মিলে মারছে। আশ্চর্য ব্যাপার, এটা কি ধরনের মানুষ রাইতের বেলা জঙ্গলের মধ্যে দিয়ে যাইতেছে, জীবন নাশ হইতে পারতো, তাছাড়া সাপও কামড় দিতে পারতো। এই যে জামাই শোনো,
রাইতের বেলা এত রিচ নিয়ে বাইরেও না বিপদের মুখে বাইচা গেছো বাবা রে সাপে মাল লয় আছো বাজাবা জামনা রে বাবা তোর আজে মাতিছস রে বাবা সাপে মাল আর এখানে দাঁড়ায় থাকতে পারতা না কইতে থাকতে আল্লাহই জানে আব্বাজান ওই বেকা আব্দুল্লাহ ভাই মানে আমার ভাইরা ভাই শিক্ষাটা একটু আগে হয় উচিত ছিল আর কি একটু দেরিতে হইছে তুমি ঠিকই কইছো এ উচিত শিক্ষা হইছে আর এটা দরকারও ছিল আব্বা আমি আমার ভুল বুঝতে পারছি সারাটা জীবন এরকম বেকামি কইরা আমি অন্যায় করছি কিন্তু আমি আম্মা এরকম বেকামি করে জীবনে এরকম বেতনি খাই নাই মার খাই নাই আজকে মার খাই আর বেতনি খাই আমি বুঝতে পারছি আমার ভুল বুঝতে পারছি আমি আর জীবনে কোনো দিন বেকামি করবো না আব্বা কষ্ট হইতেছে আমি জানি কিন্তু তারপরে মনে হইতেছে আমার কাছে এই পেদানিটা তোমার আরো আগে খাওয়া উচিত ছিল তোমার আব্বার মতো তুমিও তো নিষ্ঠুরের মতো কথা কইতেছ আমি আজকে আমার ভুল বুঝতে পারছি আমি আর বেকামি করব না আমি আমার জীবন লইয়া মৃত্যুর হাত থেকে বাইচে আছি আমি আজকে কথা দিতেছি আমি আর বেকামি করব না আমি ভালো হয়ে যাবো ডালটা ভাত খাবো শ্বশুর দাঁড়িয়ে যাবো আর বেকামি করব না এখন একটু শান্ত হ তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে তুলবো এখন চলো বাড়িতে চলো তা বাড়িতে যে যাইবা বেকা পথে যাইবা না সোজা পথে যাইবা আর বেকা পথে যাবো না আমি এখন থেকে বাকের আলি আর বেকা না আম্মা একটু চিনির পানি দেওয়া যায় না আবার জিনিস চাইতেছো না দরকার নাই চাইছা চা দেন